আপনার নাম কি? আমার নাম হাসান। কি করেন আপনি? আমি যে কারণ বাজারে কাজ করি। কি কাজ? যে মাছের বাজারে বাজারে মাছ টুকাই। মাছ টুকান? তো মাছ টুকায় সংসার চলে? হ্যাঁ, সংসার চলে। মা বাবা আছে, ভাইয়ের খাবার দিতে হয়, ভাবিগের প্রতিদিন বাজারে মাছ আনতে হয়। এই যে করে ভাড়া আছে, সবাই সরকার কি দেবে? আমরা পাগল মানে আবার অনেক ভোট দিয়েছি, শেখ হাসিনার আপার ভোট দিয়েছি, করে ভাড়া আছে, সময় কিছু ধান গাছে না, এক কেজি করে চাল আসছে চার কেজি। সরকারের কষ্টে আমি আমাদের ঘরে ভাড়া আছে, মুক্তি দেয় লকডাউনের পুলিশই কাল পুলিশ ধরে আমার মারেছে, কাল লোক তো বেরো রয়েছে। হ্যাঁ, এটা শুনি, কাল আমার পুলিশের সাথে মারামারি আছে, আমাকে অফিস ভেঙে দিয়েছে, আমি মালিকই ধরে মারছে, মাছের বাজারে মানসিক দাবো দিয়েছে। এই এই টাগের আমি টাগের জন্যই বিশ্বাস চাই। হ্যাঁ, এই এইটার জন্যই করে ভাড়া সময় বিশ্বাস চাই। এই করে ভাড়া সরকার আমাকে সাহায্য করছে না, খাবো কি? আমরা নাস্তার ঘুমাই, নাস্তার না ঘুমালেছি, সারা নিয়ে চল পেট চলবে না, কিন করেছি সেদিন কিছু চালে সঙ্গে। আমাদের ভাই আছে, ভাবি আছে, মা আছে, বাড়িতে বোন আছে, আব্বা আছে, ছোটো ভাস্তি আছে। এটার জন্য আমরা সরকারের সাহায্য চাচ্ছি। সরকার সাহায্য করতেছে না আপনাদের? না, কেন? ভোট দিয়েছি সরকারে, আমার পাইতে পাইতে আসছি না তো, কিছু দেয় নাই, কিছুই দেয় না, নাই লাইনে কিছু দেয় না ভাই। এটা জানি সরকারের কাছে 5000 কাছে আল্লাহ আমাদের করে ভাইরাস, এই যে এই যে করে ভাইরাস মুক্তি সারক, করে ভাইরাস মুক্তি আমরা কাজ করে খাতে পারি তাড়াতাড়ি, তা আমরা কষ্ট করে। হ্যাঁ, তা আপনি কষ্ট, আপনি পাগল মানুষ, আপনি তো খুব ভালো কথা বলতেছেন। ভালো না, আমার আমার জিনি আমার ছোটোবেলাতে আমি পাগল, আমার মা বাবা আমার ছোটোবেলাতে মানা গেছে। আমার দেশের বাড়ি হলো সিরাজগঞ্জ যমুনা সেতুর কাছে। আপনি তো পাগল না, আপনি খুব ভালো একজন মানুষ। যমুনা সেতুর আমার বাপ মা মারা গেছে, আমি ছোটোবেলাতে আমি মানুষের কাছে চাই খাই। এই যে নিতন মামা আছে, এনের তেজুরি বাড়ার নাম অপু বিশ্বাস, আমার আব্বা আসিয়ার জামাই, করে ভাড়া আছে সময়, এটা আমার আব্বা, এটা এই গে সব দেখছেন, এটা মা, এটা আমার খালা, এটা এটা আমার বোন, সব সবাই আছে। আচ্ছা, তো আপনার মা হয়? হ্যাঁ। তো চাচিমা কি রান্না করতেছেন আপনি? কই মাছ। ও, খুব দারুণ রান্না তো হচ্ছে আপনার। তো এই যে মাছ রান্না করতেছেন, কি দিয়ে রান্না করতেছেন? এটা বাগুন আলু টমেটো। বাগুন আলু টমেটো? তো আপনার ছেলে বলে যে পাগল, ও তো খুব ভালো কথা বলে। পাগলই মনে করেন, ছুড়ুর টান পালছি তো এই লেগে কইতো। মানে আপনার আপন নিজের ছেলে না হলে পালছেন এই ছেলে, আপনার মা বলে ডাকে? হ্যাঁ। তো আপনিও তো ছেলের মতোই ভালোবাসেন নাকি? হ্যাঁ, আমার দুই ছেলে আছে না, আমি হের আবার কই পালাম, বুঝলেন না? আচ্ছা আচ্ছা, আমারও দুই ছেলে আছে, আয় যখন আমার কাছে থাকে তখন আমি ছেলের মতোই দেখি। আচ্ছা, হ্যাঁ। তো এই ছেলে কি বিয়ে শাদী করেছে? না, পাগল মানুষ, বিয়ে শাদী করালে পরে কেন? তাই? ও, তা তুমি কি বিয়ে শাদী করছো? না, বিয়ে শাদী করিনি এখনো, বিয়ে শাদী হয়নি। তো বিয়ে শাদী করতে মন চায় না? মেন শাদী করতে হয়, এই লকডাউনের সময় করে ভাইরাসের সময় বিয়ে করতে চাচ্ছে না। এই যে এই মেয়েটার পছন্দ হয়, এই মেয়েটার পছন্দ হয় না? ওই যে আপু ম্যাডাম, আপু তো পছন্দ হয় নাকি? হয় না? না, তাহলে পছন্দ যদি হয়ে যায় তাহলে কি বিয়ে শাদী করা যাবে? হ্যাঁ, পছন্দ হলে বিয়ে শাদী করবো, গাড়ি আর সরকার আল্লাহ তালা টাকা দিয়ে দেয়, একটা ভ্যান, একটা ভ্যান গাড়ি দিলি, নিজে পরিচয় করে বোর ভাত দেবো, আমি নালি সব সব কিছু দেবো, এইটা নালি নাচার মোড়ার আগে ঘুরতে হবে নাচার উপরে। মানে সরকার যদি একটা আপনার ভ্যান কিনে দেয় বা কেউ যদি একটা ভ্যান কিনে দেয় তাহলে আপনি খুশি হবেন? হ্যাঁ, খুশি হবো। তো বিয়ে শাদী করবেন তখন? হ্যাঁ, বিয়ে শাদী করবো। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের অনেকেরই স্বপ্ন হয়, অনেক ধরনের স্বপ্ন, এই স্বপ্নগুলো আমরা বুনতে শিখি, কিন্তু সেই স্বপ্নের কেউ অট্টলিকা গড়ে। কখনো কখনো মন্ত্রী এমপি আছে, তারা বিদেশের বুকে পাড়ি জমিয়ে তারা সেখানে প্রাসাদ গড়ে। আবার কখনো কখনো একটি স্বপ্ন সব থেকে বড় হয়ে দাঁড়ায় একটি ভ্যান গাড়ি কেনার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই ভাইটি যে কষ্ট করছে এই মানুষটাকে যদি আপনারা সহযোগিতা করতে চান, তাহলে আপনারা তেজকুনি পাড়া রেলওয়ে স্টেশন বস্তিতে আসবেন একটু। আর যদি আপনাদের আসতে সমস্যা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি হয়তো আপনাদের সহযোগিতা করবো, এই মানুষটার সঙ্গে আপনাদের পরিচয় করাই দেবো। তার একটি স্বপ্ন যে একটি ভ্যান গাড়ি যদি কিনতে পারে তাহলে নিজের অর্থায়নে হয়তো সে চলতে পারবে এবং বিয়ে শাদী করে একটা সুখের সংসার করতে পারবে, এটাই তার স্বপ্ন, আর কিছু না।